আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্মার্ট নকে সকলকে আমন্ত্রণ। আশদীপ সিং বল টেম্পারিং করেছেন অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে, এমন একটা অভিযোগ পাকিস্তানি সাবেক ক্রিকেটার ইনজামামুল হকের কাছ থেকে পাওয়া গেছে এবং তিনি আইসিসির কর্তা ব্যক্তিদেরকে এ ব্যাপারে সতর্কও থাকতে বলেছেন। এখন এটা ইনজামামুল হক তার দীর্ঘদিনের ক্রিকেট এক্সপেরিয়েন্স বা সব কিছু জায়গা থেকে, তিনি পাকিস্তান টিমের ক্যাপ্টেন ছিলেন, দীর্ঘ সময় তিনি পাকিস্তান টিমের ক্যাপ্টেন্সি করেছেন, দীর্ঘ সময় তিনি পাকিস্তানের হয়ে খেলেছেন, সেই জায়গা থেকে তিনি তার অভিজ্ঞতার আলোকে হয়তো বা কিছু একটা বলেছেন বা তার সেই মন্তব্যটা তিনি করেছেন। কিন্তু যদিও এটা এখন পর্যন্ত প্রমাণিত না, বা আপনি যদি প্রমাণ না করতে পারেন তাহলে সেই কথার ভ্যালিডিটির জায়গাটাও অবশ্য খুব একটা থাকে না। ডেফিনেটলি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এক ধরনের একটা রাইভালরি আছে, তাদের মধ্যে এই ধরনের কথাবার্তা চলতেই থাকে, সেটা আমরা দেখেছি। কিন্তু আপনি যদি একটু অন্যভাবে লজিক্যালি চিন্তা করতে যান তাহলে নর্মালি দিনের যে ম্যাচগুলো থাকে তখন ওয়েদার এমনিতেই ড্রাই থাকে, ওই ড্রাই ওয়েদারে বল যখন একটু পুরাতন হচ্ছে ওই সময়টা থেকে আলটিমেটলি বল রিভার্স সুইং করতেও পারে। বিশেষ করে 15তম ওভার পর্যন্ত রান সংখ্যাটা কিন্তু অস্ট্রেলিয়ার ছিল 141, 141 চার উইকেটে, তার মানে কী পরিমাণ রান হয়েছে, প্রায় 9-এর বেশি করে প্রতি ওভারে রান হয়েছে। ডেফিনেটলি বলের কন্ডিশনটা কীরকম থাকতে পারে সেটা কিন্তু আপনি বুঝে নিতেই পারেন। সো 15তম ওভারে গিয়ে রিভার্স সুইং করতে পারাটা সেটা যে খুব কঠিন কিছু ওই বলের জন্য ব্যাপারটা কিন্তু সেরকম না। ইনজামাম বলেছেন আরশদীপ সিং 15তম ওভারে গিয়ে রিভার্স সুইংটা পাচ্ছেন, এটা আসলে খুব রেয়ার একটা ব্যাপার। অবশ্যই ইনজামামের এই কথাকে ফেলে দেওয়ার কোনো কারণ নেই, কারণ 15তম ওভারে না, আসলে 16তম ওভারে আরশদীপ বোলিং করতে এসেছিলেন। 16তম ওভারে একজন পেস বোলার রিভার্স সুইং পাচ্ছেন দেখতে একটু উইয়ার্ডই লাগে বা আনইউজুয়াল লাগে, কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না যে কন্ডিশনটা খেলা হয়েছে একটা ড্রাই কন্ডিশন। সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করেন অসম্ভব কিছু না, দিনের বেলা ড্রাই কন্ডিশন, বল অনেক বেশি মাত্রায় পুরনো হতে পারে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে ওই পার্টিকুলার ইনিংসটাতে ট্রাভিস হেড এবং মিচেল মার্শ যেভাবে ব্যাটিং করেছেন বল পুরনো হয়ে গেলেও সেখানে আসলে অবাক হওয়ার মতো কোনো কিছু ছিল না। কারণ 16তম ওভারে মানে 15তম ওভার শেষে 141 রান, দ্যাট মিন্স প্রচুর সংখ্যক চার, প্রচুর সংখ্যক ছক্কা কিন্তু হয়েছে, বলের উপর প্রেশার পড়েছে, সো ওই বলটা পুরাতন হতে পারে। এখন রিভার্সিং হওয়ার শর্তটা আসলে কী এ ব্যাপার নিয়ে অনফিল্ডের পর্দায় আমরা অনেক ভিডিও করেছিলাম। একদম নর্মাল কনভেনশনাল সুইংয়ের ক্ষেত্রে যদি বলি, যেমন ধরেন এটা একটা নতুন বল, এই বলটা দিয়ে এক দুই ওভার খেলা হওয়ার পরে এই বলটা ধরেন একটু পুরানো হবে, তখন যে কাজটা আপনারা দেখেন যে ক্রিকেটাররা করে, যে একটা পার্ট কিন্তু শাইনি রাখার চেষ্টা করে, একটা পার্ট শাইনি থাকে আর একটা পার্ট সেমি রাফ থাকে। এখন বলটা যখন সেই বোলারটা ছোড়েন তখন যে বিষয়টা দেখা যায় যে বাতাসের প্রবাহটা আসছে বলের সিম থেকে দুই ভাগে ভাগ হয়ে যায়, যে পার্টটা স্মুথ সাইড অর্থাৎ যে পার্টটাতে একদম স্মুথ রয়েছে অর্থাৎ শাইনি পার্ট রয়েছে, সেখান দিয়ে বাতাসের যে প্রবাহটা ঘটে সে বাতাসের প্রবাহটা হয় একটা স্মুথ বাতাসের প্রবাহ, যেটাকে আমরা বলি ল্যামিনার এয়ার ফ্লো। অন্যদিকে যে পাশটা রাফ রয়েছে ওই রাফ পাশ দিয়ে যে এয়ার ফ্লোটা প্রবাহিত হয় সেটা কিন্তু স্মুথ না, সেটা একটা ক্যাওটিক, এবং এক্ষেত্রে এটাকে আমরা বলি টার্বুলেন্ট এয়ার ফ্লো। যে কারণে যেহেতু এদিক থেকে টার্বুলেন্ট এয়ার ফ্লো ঘটে এবং শাইনি পার্ট দিয়ে যেটাকে আমরা বলছি যে স্মুথ বা ল্যামিনার এয়ার ফ্লো ঘটে, সুতরাং বাতাসের যে সেপারেশনটা সেটা আর্লি সেপারেশন ঘটে শাইনি পার্ট দিয়ে। যেহেতু শাইনি পার্ট দিয়ে আর্লি সেপারেশন ঘটে এবং রাফ পার্ট দিয়ে লেট সেপারেশন ঘটে, সো বলের মুভমেন্টটা হয় আসলে রাফ পার্টের দিকে অর্থাৎ শাইনি পার্টের বিপরীত দিকে। কিন্তু রিভার্স সুইংয়ের ক্ষেত্রে যে বিষয়টা প্রযোজ্য তা হচ্ছে বল যখন খুবই পুরনো অর্থাৎ বলটা খুবই পুরনো হয়ে গেছে ওই সময়টায় একটা পার্ট হচ্ছে খুবই রাফ পার্ট আর একটা পার্ট হচ্ছে কম রাফ পার্ট। এখন একদম খুব পুরনো একটা বলকে বাতাসে ছোঁড়া হয় তখন বাতাসের প্রভাবটা যখন দুদিক দিয়ে ছড়িয়ে যায় দুপাশেই কিন্তু অর্থাৎ বলের দুটা পোর্শনেই ক্যাওটিক এয়ার ফ্লো জেনারেট করে। হ্যাঁ, এখন একটা পোর্শনে যেখানে সুপার রাফ পার্ট ওই পোর্শনটাতে যেটা দেখা যায় যে অপেক্ষাকৃত বেশি ক্যাওটিক ফ্লো, কিন্তু যে পাশটায় ধরেন একটু শাইনি আছে অর্থাৎ কম রাফ, আসলে শাইনি বলা যাবে না কম রাফ, ওই পার্টটায় একটু কম ক্যাওটিক ফ্লো বিরাজ করে। তো এই জায়গাটা যে বিষয়টা ঘটে যে পার্টটায় কম রাফ পার্ট রয়েছে এই পার্টটায় কিন্তু বল লেট সেপারেশন হয়, কারণ যে পার্টটায় বল বেশি রাফ রয়েছে ওই পার্টটায় যেহেতু অনেক বেশি ক্যাওটিক এয়ার ফ্লো সুতরাং বলের এয়ার ফ্লোটার আর্লি সেপারেশন ঘটে, এবং সেই সময়টা যেটা দেখা যায় যে যে পার্টটা একদম একটু সেমি গ্লেজি পার্ট রয়েছে বা একটু সেমি শাইনি পার্ট রয়েছে
ওই দিকে বলটা মুভ করে, অর্থাৎ একদম রাফ পার্ট যে প্রান্তে রয়েছে সেই রাফ পার্টের দিকে বলটা মুভ না করে বলটা মুভ করে একটু সেমি শাইনি পার্টের দিকে। এটাই আসলে রিভার্স সুইংয়ের সায়েন্সের জায়গাটা, এবং এক্ষেত্রে আসলে বলটা খুবই পুরাতন হতে হয়, সেটা একটা উল্লেখযোগ্য বিষয়। এখন ইনজামামুল হক যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে 16তম ওভারে বা 15তম ওভারে গিয়ে বল কি এত বেশি পুরাতন হয়েছে যে এই জায়গাটায় আশদীপ রিভার্স সুইং পাওয়া শুরু করেছেন, দ্যাট মিনস আশদীপ সিং বল টেম্পারিং করেছেন। এখন যেহেতু অভিযোগটা প্রমাণিত না, সায়েন্টিফিক্যালি যেটা বলা যায় সেটা হচ্ছে যে এরকম ওয়েদারে যখন খেলা হচ্ছে ড্রাই ওয়েদার, এবং সেই সঙ্গে বলটা যেহেতু 15 ওভারে পুরনো হয়েছে কিন্তু 141 রান হয়েছে, মানে এই বলের প্রতি বেদম প্রহার হয়েছে, সো সায়েন্টিফিক্যালি সেটা হয়তো বা কোনো একজন বোলার করতে পারেন, পারলেও পারতে পারেন, আই ডোন্ট নো। আইসিসি যদি এই ব্যাপার নিয়ে তদন্ত করতে চায় তারা হয়তো বা করতেই পারে, কিন্তু ইনজামামুল হক যেভাবে সরাসরি তিনি অ্যাকিউজ করেছেন, সরাসরি তিনি বলেছেন যে আশদীপ বল টেম্পারিং করেছেন, এটা প্রুভ না হওয়া পর্যন্ত তো আপনি আসলে সরাসরি এটাকে ধরে নিতে পারেন না যে দিস ইজ রাইট। তো ব্যাপারটা এরকমই যে রিভার্স সুইংটা হয়তোবা চাইলে 15-16 ওভারের পুরনো বলেও করানো যায় যদি বলটা অনেক বেশি পুরনো হয়। 9 করে রান হয়েছে, ডেফিনেটলি বলের উপর একটা ইম্প্যাক্ট তো পড়েছে, আশদীপ সিং হয়তোবা সে কারণেও পেতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।